এই কথাই বলেছেন, সর্বেই ভবন্তু সুখিনঃ, সবাই যেমন ভালো থাকে, সর্বে সন্তু নিরামঃ, সবাই যেমন রোগমুক্ত থাকে, সর্বে পশ্যন্তি ভদ্রাণি, সবাই যেমন মন যেমন উঁচু হয়, মা কশ্চিৎ দুঃখ ভারা ভাবে, মানে সবাই যেমন কষ্ট থেকে মুক্তি পায়। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেটা কিন্তু আজকের মন্ত্র নয়, সেটা ভারতবর্ষের মন্ত্র, 5000-6000 বছর আগে ঋগ্বেদে দেওয়া আছে। সুতরাং এটাকে যদি আমরা ভাবি স্লোগানের মতন অন্য পার্টি দিতে হবে, মানতে হবে, ভেঙে দিতে হবে, গুড়িয়ে, এরকম স্লোগান নয়, সেটাকে সেটার সাথে তুলনা করার দরকার নেই। এই মন্ত্রের একটা ইতিহাস আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের একটা ইতিহাস আছে, একটা ফাউন্ডেশন আছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে, এটা একটা মিল আছে। ভেঙে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, মানতে হবে, দেবে না, মানছি না, এটা কিন্তু কোনো, এটা কোনো ফাউন্ডেশন নেই। এটা চিৎকার দিতে হয়, চিৎকার দিচ্ছে, মানছি না, মানবো না। সবকা সাথ সবকা বিকাশ ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে জড়িত, শাহপ্রসাদ মুখার্জির চিন্তাধারার সঙ্গে সেটা সম্বন্ধ রাখে, দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারার সঙ্গে সম্পর্ক রাখে, এবং সেটা আমাদের মুনি ঋষিদের দেওয়ার একটা ফর্মুলা, ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা ডাইরেকশন না থাকলে কোনো কাজই হয় না। শাহপ্রসাদ মুখার্জি এই ডাইরেকশন আমাদেরকে দিয়েছে, বাম নয়, ডান নয়, কমিউনিজম না, লিবারালিজম না, একটাইজম, সেটা হলো ন্যাশনালিজম। তাই আজকে আমি আবার অভিনন্দন জানাবো আইসিএ ডিপার্টমেন্টকে, এবং আমাদের অতিথি যিনি এসছেন কলকাতা থেকে, ওনাকে আমি অভিনন্দন জানাবো। খুব ভালো বক্তব্য হয়েছে, খুব ভালো লেগেছে আপনার কথা শুনে।